এসে পৌঁছালাম আমরা আমাদের স্বপ্নের তায়েফ শহরে, যেখানে আমাদের নবীজিকে ইট মেরে বিভিন্নভাবে তাকে আঘাত করে রক্ত ছড়ানো হয়েছিল। এবং তারপর জিব্রাইল আলাইহিস সালাম এসে যখন ওনাকে বললেন দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে উনি পিষে মেরে ফেলবেন, আমাদের নবীজি তাতে অসম্মত হয়েছিলেন এবং বলেছিলেন তিনি মানবতার নবী, তিনি কখনো কারোকে ধ্বংস করতে জানেন না। তিনি তায়েফবাসীদের জন্য স্পেশাল দোয়া করেছিলেন, যার কারণে তায়েফ আজ একেবারে সবুজ সফলা সুজলা শ্যামলা। মক্কা শরীফে এমন একটা শহর যেটা কিনা পুরো অবিশ্বাস্য, যে সুমিষ্ট ফল, বিভিন্ন সবুজ গাছপালা, সব কিছু নিয়ে এই তায়েফ নগরী, আমার নবীজির নগরী।